Assalamualaikum. আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন এমএম পিএইচএমএস ঢাকা। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা আমার, আজ আমি আপনাদের সম্মুখে একটি নতুন টপিক আসছি। টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওর শুরুতে যারা আমার চ্যানেলটি সুস্বাস্থ্য হোমিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার, আমি চিকিৎসা করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে। বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করি। আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, রেনাল স্টোন অর রেনাল ক্যালকুলি। প্যাথোলজির ভাষায় একে রেনাল স্টোন মুত্তরি পাথরি বলে, আবার রেনাল ক্যালকুলি মানেও মুত্তরি পাথরি বলা হয়। তাই আজকের আলোচ্য বিষয় রেনাল স্টোন অর রেনাল ক্যালকুলি মুত্তরি পাথরি প্রসঙ্গে। ডিফিনেশন অফ রেনাল স্টোন মুত্তরি পাথরি কাকে বলে? মূত্রকোষের মধ্যে পাথরের টুকরা সৃষ্টি হলে তাকে ইংরেজিতে রেনাল স্টোন বা অর রেনাল ক্যালকুলি, বাংলাতে মূত্রই পাথরি বলে। এই পাথর কখনো মূত্র নালীতে জমা হয়, আবার কখনো মূত্র থলিতে জমা হয়। ইটোলজি অফ রেনাল স্টোন। বন্ধুরা আমার, এবার আমরা জানবো কী কী কারণে রেনাল স্টোন হয়, মূত্রে পাথরি হয়। যারা পান খান, বেশি চুন খাওয়ার কারণে রেনাল স্টোন হয়। শরীর থেকে যাদের প্রচুর ঘাম নির্গত হয়, প্রচণ্ড ঘাম নির্গত হওয়ার কারণেও রেনাল স্টোন হয়, মূত্রে পাথরি হয়। যারা বেশি চিনো জাতীয় খাবার খান, এই খাদ্য গ্রহণের জন্যেও রেনাল স্টোন হয়। সংক্রামক রোগের কারণেও রেনাল স্টোন হয়ে থাকে। তাই বন্ধুরা আমার, রেনাল স্টোন হলে চিন্তার কোনো কারণ নাই। বিনা অপারেশনে হোমিওপ্যাথিক কিছু মহামূল্যবান ঔষধ আছে, যে ঔষধগুলো আমরা যদি সঠিকভাবে সায়েন্স অ্যান্ড সিমটম অনুসারে রোগী ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তাহলে বিনা অপারেশনে রেনাল স্টোন থেকে মুক্ত হওয়া সম্ভব। পাথর থেকে ইনশাল্লাহ মুক্ত লাভ হওয়া, মুক্ত হওয়া অতি দ্রুত সম্ভব, যদি আমরা সেই মহামূল্যবান হোমিও ঔষধগুলি সায়েন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করতে পারি। তাহলে বন্ধুরা এবার এখন জানবো আমরা সেই মহামূল্যবান ঔষধগুলো কী কী, যেগুলো সেবনের দ্বারা আমাদের রেনাল স্টোন দূর হয়ে যাবে, মূত্রে পাথরি শরীরে থাকবে না, পাথর নির্গত হয়ে যাবে, সেই মূল্যবান ঔষধ প্রসঙ্গে এখন আমরা জানব। যাদের কোমরে প্রচণ্ড ব্যথা, মূত্রনালীতে প্রচুর ব্যথা, জ্বালাপোড়া, বেদনায় রোগী ছটফট করে, এই রকম রোগী আমাদের এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসলে বন্ধুরা আমার, চিন্তার কোনো কারণ নাই। আমাদের হোমিও সেই মহামূল্যবান বারবারিস নামক ঔষধটা আমরা যদি রোগী ক্ষেত্রে প্রয়োগ করি, রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। মূত্রদ্বারে চুলকানি, পুঁজ পড়া, ছোট ছোট পাথর নির্গত হয়, মূত্রত্যাগের সময় প্রচুর প্রসাবের সঙ্গে রক্ত যায়, এইরকম সিমটম নিয়ে কোনো রুগী আমাদের কাছে আসলে উক্ত রুগীকে আমরা সেই হোমিও মহামূল্যবান সাসা প্যারিলা নামক ঔষধটা প্রয়োগ করব, সায়েন্স অ্যান্ড সিমটম অনুসারে অতি দ্রুত রেনাল ক্যালকুলি থেকে রুগী আরোগ্য লাভ করবে,
মূত্র পাথরে থেকে বিনা অপারেশনে রোগী আরোগ্য লাভ করবে। বন্ধুরা আমার, যাদের কিডনিতে প্রচুর বেদনা, ফোটায় ফোটায় পেশাব হয়, প্রচুর জ্বালা পোড়ায় রোগী ছটফট করতে থাকে, আর যদি পাথর বড় হয় তাহলে উক্ত রেনাল স্টোন থেকে আরোগ্য লাভ করতে হলে, পাথর বের করতে হলে আমাদের সেই হোমিওর সুনামধন্য ঔষধটি, ক্যান্থারিস নামক ঔষধটি আমরা রোগীর ক্ষেত্রে সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করব। ইনশাল্লাহ রোগী অতি দ্রুত রেনাল স্টোন থেকে আরোগ্য লাভ করবে। ডাক্তার ফ্যারিংটন কেন্ট এলেনের মতে, রোগী যদি প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে, উক্ত রোগীকে ডায়াসপোরিয়া নামক এই সুনামধন্য ঔষধটি যদি প্রয়োগ করা যায় সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে, তাহলে অতি দ্রুত রেনাল স্টোন থেকে রোগী আরোগ্য লাভ করবে। বন্ধুরা আমার, কোনো রোগী যদি মলত্যাগের আগে পরে কোমরে প্রচণ্ড ব্যথা সহ্য করতে পারছে না, এইরকম ব্যথা রোগী ছটফট করতে থাকে এবং রোগীর প্রসবের যদি ইটের গুঁড়ার মতো তলানি জমে, এই কমপ্লেন নিয়ে কোনো রোগী আমাদের কাছে আসলে, বন্ধুরা আমার, চিন্তার কোনো কারণ নাই। প্রসবে যদি ইটের গুঁড়ার মতো তলানি জমে, উক্ত রোগীকে রেনাল স্টোন থেকে মুক্ত হওয়ার জন্য, রেনাল ক্যালকুলি থেকে আরোগ্য লাভের জন্য এই রোগীটাকে আমরা সেই হোমিওর মহামূল্যবান ঔষধটি লাইকোপোডিয়াম নামক ঔষধটি আমরা যদি সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করি, তাহলে রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে, রেনাল স্টোন থাকবে না, বিনা অপারেশনে রোগী আরোগ্য লাভ করবে। কিন্তু বি কেয়ারফুল বন্ধুরা আমার, আমরা হোমিও ডাক্তাররা ট্রিটমেন্ট ফর পেশেন্ট নট ফর ডিজিজ, আমরা চিকিৎসা করি রোগীর কি সমস্যা, রোগীকে পর্যবেক্ষণ করে আমরা ট্রিটমেন্ট করি। তাই রোগীর ইউরিনের আরইএমএ রুটিন এক্সামিনেশন পরীক্ষা করে দেখতে হবে, যদি প্রসাবে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম যদি রোগীর প্রসাবে থাকে তাহলে রোগীকে নেট্রামফস নামক আমাদের যে মেডিসিন আছে, এই নেট্রামফস মেডিসিনটা আমাদের রোগীকে প্রয়োগ করতে হবে, যাতে রোগীর পাথর সৃষ্টি না হয়। অনেক রোগী আছে পাথর বের হয়ে যাচ্ছে, কিছুদিন পরে আবার রোগীর শরীরে পাথর জমছে, এইরকম বারবার রোগীর রেনাল স্টোন যাতে না হয়, ইউরিন টেস্ট করার পরে উক্ত রোগীকে আমরা কিছুদিন যাবত যদি নেট্রামফস মেডিসিনটি সেবন করাতে পারি, তাহলে ওই রোগীর শরীরে আর পাথর সৃষ্টি হবে না। আর যদি রোগীর পাথর অত্যধিক বড় হয় তাহলে সঙ্গে আমরা ক্যালকেরিয়া ফাস নামক ঔষধটা দিব, তাহলে পাথর আস্তে আস্তে ছোট হয়ে নির্গত হয়ে যাবে, রোগীর শরীরে আর রেনাল স্টোন থাকবে না। তাই বন্ধুরা আমার, রেনাল স্টোন হলে, মূত্রে পাথরই হলে চিন্তার কোনো কারণ নাই। অনেক রোগী ঘাবড়িয়ে যায়, চিন্তা করে অপারেশন করতে হবে, টাকা পয়সা তো কোথায় পাবো, কিন্তু নো, টাকা পয়সার চিন্তা করতে হবে না, ঘাবড়ানোর প্রয়োজন নেই। হোমিওতে মহান আল্লাহ তাআলা কিছু মেডিসিন দিয়েছেন, যে মেডিসিন আমরা সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে যদি প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ রোগী বিনা অপারেশনে রেনাল স্টোন থেকে, মূত্রে পাথর থেকে রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। বন্ধুরা আজকের আলোচনা এখানেই টানছি, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।